হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আপনাদের করা কয়েকটি গুরুত্বপূর্ণ কষ্টের কমেন্ট শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওটি হতে পারে নয় তারিখ মানববন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট রিং আইডির জন্য সুখবর হতে পারে এমন কি রিং আইডি ফিরে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এমনকি আমরা টাকা ব্যাক পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক কথায় ভিডিওটি দেখলেই আপনারা অলরেডি ক্লিয়ার সব কিছু বুঝতে পারবেন অনেক বেশি সবার জন্য গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো প্রথম কমেন্ট করেছেন এমডি ডি পিকুল নামের এক ভাই আমি তিরিশ হাজার টাকা লোন নিয়েছি বাইশ হাজার টাকার মেম্বারশিপ নিয়ে এসে অর্থাৎ বোঝাচ্ছে তিনি বাইশ হাজার টাকা দিয়ে আইডি নিয়ে এবং আট হাজার টাকার একটি ফোন নিয়েছে। এক টাকাও ওঠেনি তার এখন সে বলছে এখন মরা ছাড়া উপায় নেই আচ্ছা তারপরে কমেন্ট করেছেন টিম ইভেল আমার আটটা আইডি টাকা না পেলে মরতে হবে তারপরে কমেন্ট করেছেন মৌসুমি আক্তার ভাই আগে একটা এনজিও স্কুলে জব করতাম আর জব এর টাকাটা একটু একটু করে জমিয়ে রেখেছিলাম তারপর সেই টাকা রিং আইডিতে ইনভেস্ট করছি আমার তিন বছরের কষ্টের টাকা আটাশি হাজার টাকা সব গেল আমি এখন কিছু বুঝতে পারছি না কি করব। তারপরে কমেন্ট করেছে সাগর খান নামের এক ভাই আমি ছাত্র আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে যদি টাকা না পাই আত্মহত্যা করব, আত্মহত্যা করব। আচ্ছা তারপরে কমেন্ট করেছেন এসডি সুমন নামের এক ভাই ভাই যদি টাকা না পাই তাহলে সব হারাতে হবে আর সব হারিয়ে বাসার চেয়ে মরে যাওয়া ভালো তারপরের এক ভাই কমেন্ট করেছেন সাব্বির গ্যাংক ওআইটি নামের এক ভাই আমি টাকা না পাইলে ফাঁসিয়ে দেবো যাই হোক ফাঁসি নেব এরকমটা হবে হয়তো একটু ভুল করেছে আর তারপরের এক ভাই কমেন্ট করেছেন এমডি শাহিন ভাই জীবন নষ্ট হয়ে যাবে টাকা না পেলে তারপরের এক ভাই কমেন্ট করেছেন এমডি বাবুল ভাই জীবনে প্রথম মায়ের কাছ থেকে বাইশ হাজার টাকা নিয়েছিলাম ঠিক আছে ভাই আমি শেষ তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি তার বানানের মধ্যে কিছু ভুল আছে তার মার কাছ থেকে জীবনে প্রথম টাকা নেছে বাইশ হাজার টাকা সে এখান থেকে মেম্বারশিপ নিয়েছে রিঙারি থেকে এক টাকাও তুলতে পারে নাই তিনি বলছেন আমি শেষ এখন এই যে কমেন্টগুলো আপনারা শুনলেন আমার মুখ থেকে এমনকি নিজের চোখে দেখলেন ঠিক আছে তো এই কমেন্ট হতে পারে আমাদের জন্য টার্নিং পয়েন্ট মানববন্ধনের জন্য টার্নিং পয়েন্ট এমন কি আপনারা যদি অধিক পরিমাণে ভিডিওটি শেয়ার করেন এমন পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আইন প্রশাসনের চোখে পড়ে আমাদের সরকার অবধি পৌঁছে যায় যাতে আমাদের দুঃখ কষ্টের কথা সবাই জানতে পারে যাতে এই বিষয়টা সম্পর্কে সিআইডি জানতে পারে যাদের অধীনে বর্তমান বাংলাদেশ ব্যাংক থেকে রিং আইডি কোম্পানির টাকাগুলো মানে আমাদের মতো সাধারণ গ্রাহকদের টাকাগুলো ফ্রিজ করে রেখেছে যাতে তারা আমাদের রিং আইডিকে ব্যাক করে দেয় না হয় আমাদের টাকা আমাদেরকে ব্যাক করে দেয় ঠিক আছে এরকম একটা কিন্তু সিদ্ধান্ত আসলেও আসতে পারে ভাই এই ভিডিওটির মাধ্যমে তারপরেও যদি কোনো সিদ্ধান্ত বা কোনো প্রকার ফিডব্যাক না আসে আইন প্রশাসন আমাদের সরকারের কাছ থেকে তাহলে আমি মনে করব আসলে কি মনে করব এখানে সত্য কথা বললেই একটা কথা আছে বাংলাতে একটা প্রবাদ আছে ভাই মিথ্যা বললে তুমি বেশ সত্য বললে তুমি শেষ এটাই হলো সোনার বাংলাদেশ এখন জনগণকে কতটা ভালোবাসে আমাদের সরকার আইন প্রশাসন সেটাই বোঝা যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সর্বশেষে একটি কথাই বলতে চাই যে কমেন্টগুলো আপনাদের পড়ে শোনালাম বা আপনারা নিজের চোখে দেখতে পেলেন এরা যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর জন্য দায়ী থাকবে কে আমাদের সরকার আইন প্রশাসন নাকি রিং আইডি কোম্পানি কারা দায়ী থাকবে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করবেন আর টাকাটা কিন্তু আমাদের সাধারণ গ্রাহকদের তাই আমরা চেষ্টা করব নয় তারিখের মানববন্ধনে সবাই উপস্থিত থাকার আর আমাদের অধিকার আদায়ের যাই হোক এখন এখানে বিদয় নিব দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আর আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাহে আবারকাত